কলকাতায় সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে সেই কারণেই কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কলকাতায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 19 জুলাই পশ্চিম মধ্য মধ্যবঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে চলতি সপ্তাহে 19 থেকে 23 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 এবং 21 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় পঁচাত্তর শতাংশের বেশি এলাকাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর সেই সঙ্গে ভিজবে উত্তরবঙ্গ উনিশ তারিখ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কলকাতা সহ সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে রবিবারও সেই দিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমেছে হাওয়া অফিস জানিয়েছে কালিম্পং এবং আলিপুর দুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শনিবার রবিবার এই দুই জেলা ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে উনিশ তারিখে উনিশ তারিখে আপনার গোটা দক্ষিণবঙ্গতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের খালি উত্তরের পাঁচটি জেলাতেই ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি এবং একুশে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে